অনেক আগেই বাসায় আমার বিয়ের কথা বলেছিলাম বেকার হওয়ায় আমাকে বিয়ে দেননি অসুস্থ হয়ে পড়ায় মায়ের শুশ্রূষার জন্য আমাকে বিয়ে দিতে চাইছেন সময়মতো বিয়ে না দিয়ে মায়ের শ্রূষার জন্য বিয়ে দিতে যাওয়ার সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই প্রথম আর্থসামাজিক অবস্থা বিয়ের আদর্শ বয়স কত বিয়ের আগে পরস্পরকে জানা বোঝার জন্য একত্রে বাস করা হয় এরপর ঠিক মনে হলে বিয়ে করে ঠিক মনে না হলে আলাদা হয়ে যায় এই প্রবণতা সম্পর্কে কিছু বলবেন আশা করি বিয়ের পূর্বে দেনমোহর পরিশোধ করা যাবে কিনা এমনিসাবিল আপনি লিখেছেন অনেক আগেই বাসায় আমার বিয়ের কথা বলেছিলাম বেকার হওয়ায় আমাকে বিয়ে দেননি এখন বয়স অনেক হয়েছে বিয়ের প্রতি অনীহা তৈরি হয়েছে ইতিমধ্যে মা অসুস্থ হয়ে পড়ায় মায়ের শুশ্রূষার জন্য আমাকে বিয়ে দিতে চাইছেন সময়মতো বিয়ে না দিয়ে মায়ের শুশ্রূষার জন্য বিয়ে দিতে যাওয়ার সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই খুবই আপত্তিকর বিষয়টি আমাদের সমাজে অনেক মা বাবা আছেন অনেক অভিভাবকরা আছেন যারা সন্তানদের বিয়ের উদ্যোগ নিয়ে থাকেন মা বাবার সেবার জন্য মা বাবা শুশ্রূষার জন্য এটা বিয়ের উদ্দেশ্য হওয়া উচিত নয় বিয়ের উদ্দেশ্য হবে সন্তানের চরিত্রের হেফাজত বিয়ের উদ্দেশ্য হবে বংশধারা যেন অব্যাহত থাকে সেই প্রয়োজনে বিয়ের উদ্দেশ্য হবে অন্যান্য সরিয়াগ্রাহ্য বিষয়গুলো সেই সাথে একজন পুত্রবধূ বাসে আসলে একজন অসুস্থ মানুষ থাকলে তার সেবা তো তিনি করবেনি এটা তো একটা নৈতিক বিষয় এটা তো একজন মুসলমানের গুণের অংশ অথবা সেই জায়গা থেকে আপনার এটা মূল কোনো উদ্দেশ্য হওয়া উচিত নয় তারপরে যদি এরকম উদ্দেশ্যে বিয়ে করান সেটি উদ্দেশ্যটা অশুদ্ধ এবং ভুল হলেও কাজটা ঠিকই আছে আপনি এই কারণে অভিমান করে বিয়ে থেকে দূরে না থেকে আমি বলবো আপনি বিয়ে করে ফেলুন এবং তাদেরকে বোঝাবার চেষ্টা করুন যে বিয়ের উদ্দেশ্য এরকম কোনো উদ্দেশ্য হওয়া উচিত নয় এবং আপনি আপনার স্ত্রীর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন যেন তাকে কাজের লোক হিসাবে ট্রিট না করেন আপনার বাসার লোকজন আপনার অভিভাবকরা কিন্তু আপনি তাদের প্রতি অভিমানের জায়গা থেকে বিয়ে থেকে দূরে থাকাটা উচিত হবে না বিয়ে নবী করিম সাল্লা সাল্লামের সুন্না বিদায় সাধারণ অবস্থাতে স্বাভাবিক অবস্থাতে বিয়ে করাটাই হলো আপনার জন্য উত্তম পরের প্রশ্ন হলো বর্তমান আর্থসামাজিক অবস্থা বিয়ের আদর্শ বয়স কত অনেকে পঁচিশ বছর বয়সকে বিয়ের সুন্নতি বয়স বলে এটা কি সঙ্গত না পঁচিশ বছর বয়সকে সুন্নতি বয়স বিয়ের জন্য এরকমটি বলার কোনো কারণ নেই কারণ কোনো কোনো হাতিসে এরকম বয়স ঠিক করে দেওয়া হয়নি আপনি যদি নবী করিম সাল্লা কথা বলেন যে তিনি বিয়ে করেছেন তাহলে সেক্ষেত্রে নবী আলহিস্লাম তার মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে বা অন্যান্য সাহাবিদের বিয়ের ক্ষেত্রে এরকম কোনো কিছু ঠিক করেছেন কিনা বরং এর বিপরীতে তিনি কি বলেছেন সেটা দেখার বিষয় তিনি বলেছেন তোমাদের ছেলেমেয়েরা যখন বিয়ের উপযুক্ত হয় তখন উপযুক্ত পাত্রী পেলে তোমরা বিলম্ব করো না যদি বিলম্ব করো তাহলে তোমাদের সমাজে তোমাদের পরিবারে তোমাদের এলাকাতে ব্যত্যয় ফাসাদ ব্যাবিচার এগুলো ছড়িয়ে পড়বে তো নবিক করিম সাল্লা কিন্তু উপযুক্ত হওয়ার পর বিয়ে দিতে বলেছেন অতএব পঁচিশ পর্যন্ত অপেক্ষা করা বা পঁচিশ বছর বয়স হলে তখন বিয়ে করা এটিকে বিয়ের সুন্নতি বয়স বলা ওই অর্থে সঠিক নয় ট্রায়াল রিলেশন নামক একটা ব্যাপার ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বিয়ের আগে পরস্পরকে জানা বোঝার জন্য একত্রে বাস করা হয় এরপর ঠিক মনে হলে বিয়ে করে ঠিক মনে না হলে আলাদা হয়ে যায় প্রবণতা সম্পর্কে কিছু বলবেন আশা করি আল্লাহ মাফ করুন কি আমাদের আগে অনেক ভয়াবহ বিষয় আমাদের সমাজগুলোতে দেখা দিবে এটি বোধ হয়তর মধ্যে থেকে একটি ট্রায়াল রিলেশন নামে বিয়ের আগে এক অন্যের সাথে সময় কাটানোর স্বামী স্ত্রী সুলভ সম্পূর্ণ হারাম এবং নাজায়জ এবং গুনাহের কথা এটা জেনা আমরা হয়তো মনে করি যে এভাবে সম্পর্কগুলো সম্পর্কগুলো অনেক মজবুত হবে দেখুন আজকাল ট্রায়াল রিলেশন বলেন কিংবা আপনার বিয়ের আগে তথাকথিত বোঝাপড়ার নাম দিয়ে আপনার লিভ টুগেদার ইত্যাদির নাম দিয়ে যে আপনার একটা সময় স্বামী স্ত্রী সুলভ আপনার নিঃসঙ্গে একসঙ্গে কাটাকাটি সময় কাটানোর যেটা একটা ব্যাপার থাকে এবং আপনার স্বামী স্ত্রীর মতো করে থাকার একটা সময় একটা পিরিয়ড থাকার যে একটা কালচারে আমরা আজকাল অনেকে দেখি অভ্যস্ত হচ্ছে। তাদের সংসারগুলো তাদের দাম্পত্য জীবনটা কতটা সুখী হচ্ছে এগুলো তো দাম্পত্য জীবন সুখী হয় যেন সেই ব্যবস্থাই করার চেষ্টা করা এবং বলা হয় যে হঠাৎ করে একটা অচেনা মানুষের সাথে কীভাবে থাকা যায় না কীভাবে কি সংসার করা যায় নাকি আমাদের বাপ চাচারা বা আমাদের আগের জেনারেশন যারা এই তথাকথিত আপনার ট্রায়াল রিলেশনে অভ্যস্ত ছিলেন না বাই কালচার যখন ছিলই না তারা যে বিয়ে সাদি করে করতেন তাদের সংসারগুলো বেশি টিকেছে তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়াটা বেশি ছিল নাকি এখন দিনের আলো মতো পরিষ্কার যে তাদের বোঝাপড়া তাদের সংসারগুলোর টেকার হার আমাদের চাইতে অনেক ভালো ছিল অথব বোঝা গেল যে এই নাজাহেজ এবং হারাম কাজের মাধ্যমে আমাদের দাম্পত্য জীবনের সুখ কখনও আসতে পারে না এটি স্পষ্টত হারাম বিবাহ সম্পর্ক বিয়ের আগে এ জাতীয় কোনো রিলেশন করার সুযোগ ইসলাম আমাদেরকে দেয়নি পশ্চিমা দুনিয়া এই জাতীয় অনেক কিছু তারা এক্সপেরিমেন্ট করেছে এর পরিণতি কি আমরা একটু সেটা খেয়াল করার চেষ্টা করি তাদের দাম্পত্য সম্পর্কগুলো আজ কোথায় তাদের সংসারগুলো ভেঙে খান খান হয়ে গেছে টুকরো টুকরো হয়ে গেছে এখনো পর্যন্ত এই সাবকন্টিনেন্ট সহ পৃথিবীর যে সমস্ত অঞ্চলে মুসলিম অমস্তিম নির্বিশেষে এই তথাকথিত ট্রায়াল রিলেশন বা বিবাহিত রিলেশন নাই বরং বের মাধ্যমে সম্পর্ক করা হয় সেখানে দাম্পত্য সম্পর্কগুলো অনেক ভালো এবং সুদৃঢ় আছে আমরা একটু যদি চোখটা গুলাই এবং নির্মহভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে দিনের আলমতো বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আসুন হারামে আরাম নাই আমরা হারামকে বর্জন করার চেষ্টা করি বিয়ের পূর্বে দেনমোহর পরিশোধ করা যাবে কি না বিয়ের পূর্বেই তো দেনমোহর পরিশোধ করবেন অর্থাৎ আগে কথা ফাঁকা বাকি হয়ে গেল আপনি মেহর দিয়ে দিলেন আবার আগদের পরও আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই